আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় থাকুক, সর্বধর্ম সমন্বয়ে মানুষকে ঐক্যবদ্ধ হয়ে চলুক, সম্পত্তির ব্যবস্থা ও বন্ধন আটক থাকুক, সারা বাংলার মানুষ শান্তিতে থাকুক, এইভাবেই প্রার্থনা করে ইফতার মাহফিল শুরু হলো পাকুড়িয়া হাই স্কুল ময়দানে। মালদহের মালতীপুর বিধানসভা, রাতুয়া বিধানসভার পাকুড়িয়া হাই স্কুল ময়দানে এক সুবিশাল ইফতার মাহফিলের আয়োজন করলো রাতুয়া 2 নম্বর তৃণমূল কংগ্রেস। মালদা জেলার তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব, রাতুয়া 2 নম্বর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ইফতারের আয়োজন করা হয়। সোমবার সন্ধ্যায় মালতীপুর বিধানসভা, রাতুয়া বিধানসভার পাকুড়িয়া হাই স্কুল ময়দানে এলাকায় অঞ্চলের প্রায় 4000 মানুষকে ইফতারে সামিল হতে দেখা গেল। এছাড়া উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সি, ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মকদ্দম রফিকুল সহ দলীয় নেতৃত্ব। ছাড়া উপস্থিত ছিলেন পাকুড়িয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক গৌতম চৌধুরী সহ রাতুরিয়া 2 নম্বর ব্লকের উন্নয়ন আধিকারিক নীতিশ কুমার মাহাতো। ইফতারের পর নৈশভোজির ব্যবস্থা করা হয়। আর এই সুবিশাল ব্যবস্থা ছিল পাকুড়িয়া হাই স্কুল ময়দান প্রাঙ্গণে। বিভিন্ন সম্প্রদায়ের মানুষ ঐক্যবদ্ধ হয়ে ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন। এদিন পাকুড়িয়া হাই স্কুল ময়দানে সম্পত্তির ছোঁয়া মিলেছে। বিধায়ক আব্দুর রহিম বক্সি জানান, এলাকার বিভিন্ন ধরনের ইফতারের আয়োজন করা হয়, এই প্রথম এত বড় ইফতার হলো। তবে জাতি ধর্ম নির্বিশেষে পরবর্তীকালে এর থেকে আরও বড় ভাবনা আমাদের আছে। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি মালদা থেকে মাধব কুমারের বিশেষ প্রতিবেদন। হ্যাঁ, বাইক তুলে দিব, দুয়ার চিন্তা নিব। ঠিক আছে, ফিরোজ জলটা তৃণমূল কংগ্রেস মালদা জেলা কমিটির পক্ষ থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে এই পবিত্র দিনে সমস্ত জায়গায় আমরা বিভিন্ন ব্লকে ব্লকে বিধানসভা ভিত্তিক আমরা ইফতার পার্টির মধ্য দিয়ে সর্বধর্মের মানুষকে একত্রিত করব, একটা সাম্প্রতিক সম্প্রীতির বাতাবরণ তৈরি করব। সেটা আমাদের চলছে বেশ কয়েকদিন ধরে। আজকে আমরা গত 2 নম্বর ব্লকে 8টি অঞ্চলকে নিয়ে এখানে আমরা ইফতার পার্টির আয়োজন করেছি। আমি খুবই খুশি, যেখানে ইফতার পার্টির আয়োজন করছি সেখানে প্রচুর মানুষ আমাদের হিসাবের বাইরের মানুষ এসে উপস্থিত হয়ে যাচ্ছেন। এই যে মানুষের একত্রিত হয়ে একসাথে উপস্থিত হওয়া, এবং সর্বধর্মের মানুষ আসছেন, সর্বশ্রেণীর মানুষ আসছেন, তারা এসে আজকে প্রমাণ করছেন যে এটা বাংলা, এটা বাঙালির কালচার, একটা বাঙালির ঐতিহ্য। ভারতবর্ষ যখন অশান্ত, কিন্তু শান্ত পরিবেশ তৈরি করার জন্য মুখ্যমন্ত্রীর নেতৃত্বে পশ্চিমবঙ্গের মানুষ এই ধরনের ইফতার পার্টি, প্রহিত সম্বর্ধনা, মধ্যম সম্বর্ধনার মধ্যে দিয়ে একটা শান্তির বাতাবরণ পশ্চিমবঙ্গের মধ্যে তৈরি করছেন। ইফতার পার্টি তারই আজকে প্রমাণ যে কত লোক আজকে এই মেহফিলে 3000+ মানুষ আজকে আমাদের এখানে অলরেডি চলে এসেছেন। কেমন লাগছে আজকে এই জায়গাটা? ভালো লাগছে, খুবই ভালো লাগছে যে আজকে আমরা মানুষকে আমন্ত্রিত করেছিলাম, তারা সকলে আমাদের ডাকে সাড়া দিয়ে মমতা ব্যানার্জি সমর্থন জানিয়ে তৃণমূলের ইফতার পার্টিতে উপস্থিত হয়েছে। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।